নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সঙ্গীত শিক্ষার ক্লাস। তো বন্ধুরা, আজকের এই গানের ক্লাসে আমরা খুব সুন্দর একটি সুরে হরিনাম সংকীর্তন, যেটি ক্রেজি হরিদাস প্রভু ওনার চ্যানেলে দিয়েছিলেন, তো ওই কীর্তনটি খুবই ভালো লেগেছে আমার। তো তাই আজকে আমি ওই কীর্তনটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পরবর্তী ক্লাস কি আসবে সেই সম্বন্ধে আগে থেকেই জানানো হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো গ্রুপে জয়েনের লিঙ্কটি আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানা হয়ে যাবেন। ওই গ্রুপে আমরা জানিয়ে দিই যে এর পরবর্তী কোন ভিডিও আসতে চলেছে, অর্থাৎ কোন গানের উপরে আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসতে চলেছে। আর যেই সব বন্ধুরা প্রথমবার দেখছেন, তো বন্ধুরা কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমনই সুন্দর সুন্দর বিভিন্ন গানের সুরে হরিনাম সংকীর্তন পাওয়ার জন্য আর বিভিন্ন ধরনের ভজন গানের টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর বন্ধুরা, এর সাথে বলে রাখি আমাদের আর একটি চ্যানেল রয়েছে, তার লিঙ্কটিও আমাদের এই ভিডিওর নিচে দেওয়া থাকবে। তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের যে দ্বিতীয় নম্বর চ্যানেলটি রয়েছে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের কীর্তন গান ও হরিনাম সংকীর্তন আপলোড করব। তো আসুন আসি গানের ক্লাস শুরু করছি। তো এই কীর্তনটি যদি আপনারা শুনতে চান তাহলে আমি এর লিঙ্কটি দিয়ে রাখবো, তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে শুনে নেবেন এই কীর্তনটি। তো আসুন দেখিয়ে দিচ্ছি। তো এই কীর্তনটি আমি যে স্কেলে দেখাবো সেটি হচ্ছে সিতার স্কেল। তো বন্ধুরা এটি হচ্ছে সিতার স্কেল, দেখুন এটি হচ্ছে সিতার স্কেলে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। বুঝতে পারলেন, এটি হচ্ছে সিতার স্কেল, আমি স্কেলে দেখাচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো স্কেল থেকে করবেন। তো সুরটি খুবই সহজ, মাত্র দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে স্থায়ী একটি অন্তরা। দেখুন প্রথম যে স্থায়ী অংশটি হচ্ছে, দেখুন আমি প্রথমে একটু গিয়ে শোনাচ্ছি, গানটি শুরু হচ্ছে শুদ্ধ গা থেকে। তো বন্ধুরা এটি হচ্ছে সিতার স্কেলের শুদ্ধ গা, এখান থেকে গানটি শুরু হচ্ছে, দেখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। এটি হচ্ছে প্রথম স্থায়ী সুরটি। তো আসুন দেখিয়ে দিচ্ছি, দেখুন শুরু হচ্ছে গা থেকে, হরে কৃষ্ণ হরে, প্রথমে হরে হচ্ছে হরে, হরে হচ্ছে গা পা নিয়ে, হরে গা পা হরে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে উপরে সা আর নি, কৃষ্ণ সা নি, দেখুন হরে কৃষ্ণ গা পা সা নি হরে কৃষ্ণ হরে, তারপর হরে হচ্ছে ধা পা, হরে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে গা রে সা, তারপরে গা রে, দেখুন কৃষ্ণ গা রে সা গা রে। আর কথা দেখাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এরপরে কৃষ্ণ কৃষ্ণ, প্রথম কৃষ্ণ হচ্ছে নিজের নি থেকে রেতে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ, তারপরে কৃষ্ণ থাকছে কড়ি মাতে, কৃষ্ণ, দেখুন কৃষ্ণ কৃষ্ণ হরে, হরে হচ্ছে হরে পা গা রে গা, পা গা রে গা নি হচ্ছে হরে, হরে হরে, আর লাস্ট হরেটি হচ্ছে রেসা, হরে, দেখুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। পুরোটা কে দেখাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এরপর লাইন, অর্থাৎ হরে রাম হরে রাম 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 হরে হরে, একই রকম স্বরলিপি হচ্ছে, দেখুন হরে রাম হরে রাম সরগম কি হচ্ছে, হরে রাম হরে
hare rama rama nire mama hare hare pa gare gare sa to bujhte parlen dekhun ei sthayi amshoti ami orthat duti line arebar ge dekhaacchi hare krishna hare krishna অন্তরাতে দেখে দিচ্ছি দেখুন অন্তরাষ্টি দর্শন দেখে দিচ্ছি পা থেকে শুরু হচ্ছে হরে পা গা পা পা গা পা নিয়ে ছরে হরে পা গা পা কৃষ্ণ পা পা ধা পা কৃষ্ণ এরপরে হরে হরে হচ্ছে সা থেকে নিতে আসছে হরে কৃষ্ণ তারপর কৃষ্ণ হচ্ছে রেসা কৃষ্ণ দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারপরে কৃষ্ণ কৃষ্ণ থাকছে নিয়ের উপর কৃষ্ণ নে 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 কৃষ্ণ তারপরে কৃষ্ণ হচ্ছে রে থেকে নিচে আসছে কৃষ্ণ দেখুন কৃষ্ণ কৃষ্ণ তারপরে হরে হরে দেখুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হচ্ছে নিয়ে থেকে রেতে আসছে হরে নিরে হরে হরে তারপরে হরে হচ্ছে লাস্ট হরেটি হরে হরে লাস্ট হরেটি হচ্ছে গা রে সা তারপরে ধা পা আর গানি হচ্ছে হরে দেখুন হরে হরে নিরে গরে সা ধা পা গা হরে হরে গাতে এলেন তারপরে ধরবেন পরের লাইনটি হরে রাম হরে রাম 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 হরে হরে তো হরে রামটি একই রকম স্বরলিপিত হচ্ছে শুধুমাত্র প্রথমে হরেটা হচ্ছে গায়ের উপর প্রথমে হরে কৃষ্ণ করেছিলাম হরে পা গা পা এরকম করেছিলাম কিন্তু যখন হরে রামটা হচ্ছে তখন প্রথমে হচ্ছে হরে গা 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 আর বাকি একই রকম হচ্ছে রাম হরে রাম 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 হরে হরে দেখুন আমি দুটি লাইন একসাথে গিয়ে দেখাচ্ছি ডবলে গাইবেন দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম পালেন। তো এইভাবে আপনারা যখন শেষ করবেন তখন লয়টি বাড়িয়ে শেষ করবেন। তো বন্ধুরা, তো এর মাঝখানে যে আলাপটি করা হয়েছে অর্থাৎ যে টান দিয়ে করা হয়েছে সেটি আপনারা করলেও করতে পারেন অথবা নিজের মতো করে টান দিয়ে গাইতে পারেন। তো বন্ধুরা, আমি যতটুকু পারলাম সহজ করে দেখানোর চেষ্টা করলাম, সেটা থেকে ভুল ত্রুটি মার্জনা করবেন। সবাইকে আমার প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।